মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে, উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটছে বাংলাদেশের। কিন্তু আমাদের সামনে দুর্নীতি একটা চরম চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে, লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই নিয়ে রাষ্ট্র সমাজের মধ্যে আলোচনার ভিত্তিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্নীতি ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে সন্দেহ নাই, এবং আমরা দুর্নীতি দমনের জন্য, দুর্নীতি বিষয়ক অনুসন্ধানের জন্য আমাদের দুর্নীতি দমন অধিদপ্তরকে, তাকে সাংবিধানিক মর্যাদা দিয়ে দুর্নীতি দমন কমিশনে তার উন্নয়ন ঘটিয়েছে বা তাকে উত্তরণ ঘটিয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, সেই দুর্নীতি দমন কমিশন যখন সংবিধান বিরোধী কাজ করে অথবা তার দুর্নীতিকে আড়াল করার জন্য, তার কার্যক্রমের মধ্যে কোনো দুর্নীতিবাজদের আড়াল করার জন্য যখন সংবিধানের বিধানের বিরুদ্ধে যান, তখন মাননীয় স্পিকার আমাদের স্বাভাবিকভাবে উৎকণ্ঠা হয়। মাননীয় স্পিকার, আপনারা সম্প্রতি সময়ে দেখেছেন যে দুর্নীতি দমন কমিশনের একজন উপপরিচালক শরফুদ্দিন আহমদকে, তাকে সেখানে 54 ক ধারায় তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো কারণ দর্শন ছাড়া। অথচ এই ধারাটি, এই 54 ধারাটি ইতিমধ্যেই হাইকোর্ট রায় দিয়েছে যে এটা সংবিধানের বিপরীত। তারা দুর্নীতি দমন কমিশন অবশ্য আপিল করেছে, কিন্তু যে বিষয়টি বিচারাধীন সেই বিষয়টিকে পাশকা দিয়ে আমরা দেখলাম একজন উপপরিচালককে, তাকে সেখান থেকে বরখাস্ত করা হলো। এবং পরিণামে কি হলো, আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা সারা দেশে মানববন্ধন করলেন, তারা অ্যাসোসিয়েশন করলেন, এবং দেশের এই সম্পর্কে, দুর্নীতি দমন কমিশন সম্পর্কে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি সেখানে প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হলো। কিন্তু দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে গা করলেন না। শরফুদ্দিন তার চাকরি পুনর নিয়োগ চেয়ে আলাদাভাবে দরখাস্ত করলো, সেটাও মানলেন না তারা, সেখানে সে সেখানে হাইকোর্টে গেল। আমি বিচারাধীন বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু মাননীয় স্পিকার, কী কারণে একজন উপপরিচালক, যাকে মাত্র দুদিন আগে আপনি উত্তম, অতি উত্তম কর্মচারী বলেছেন, তাকে হঠাৎ করে এক কলমের খোঁচায় তাকে আপনি চাকরিচ্যুত করলেন? মাননীয় স্পিকার, কারণ সে এমন কিছু বিষয় তদন্ত করছিল এবং যার ভিত্তিতে বিষয়গুলো এসেছিল সেগুলো জাতির জন্য গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, সেই বিষয়গুলো হলো, যেগুলো তারা করছিল সেটি হচ্ছে কক্সবাজারে বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ, বিশেষ করে পানি শোধনাগারের জমি অধিগ্রহণ, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, চট্টগ্রামে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি, চট্টগ্রামের কর্ণমূলী ডিস্ট্রিবিউটার কোম্পানির ভয়াবহ দুর্নীতি, বাংলাদেশের রেলওয়ে কোম্পানির 863 জন খালাসি নিয়োগ, চট্টগ্রামের এল এর শাখার দুর্নীতি সহ সরকারের 50 কোটি সরকারি কোষাগারে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ তিনি নিয়েছিলেন। মানে স্কোর, এই কারণে যদি তাকে বরখাস্ত করা হয়, তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো শক্ত হাত রয়েছে যে কারণ রাখে। এবং আমরা দেখছি কি, তাকে বরখাস্ত করে এই সমস্ত বিষয়গুলোকে আপনার পুনঃতদন্তের জন্য তারা পাঠিয়েছে। মাননীয় স্পিকার, ওই উপপরিচালক যে প্রতিবেদন দিয়েছে পত্রিকায়, যেটা প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে যে তিনি এই সমস্ত প্রতিবেদনের মধ্যে 3টি পৃথক তদন্ত প্রতিবেদনে প্রশাসন ক্যাডারের 20 জন, পুলিশ ক্যাডারের 4 জন, সার্ভেয়ার 23 জন, কারণগু 7 জন, তহসিলদার 6 জন, সাবরেজিস্টার 2 জন, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা 6 জন, ব্যাংকের 3 জন, রাজনৈতিক নেতা 7 জন, চেয়ারম্যান 2 জন, এছাড়া তারা তাউদের তালিকায় সম্পূর্ণ সম্পদের অনুসন্ধানের জন্য 8 জন দালাল, আইনজীবী, 7 জন সাংবাদিক, 3 জন রাজনৈতিক নেতা, 19 জন জেলা প্রশাসনের কর্মচারীর 3 জন নামে প্রতিবেদন রয়েছে। মাননীয় স্পিকার, এখন এটা পুরো তদন্তের জন্য তারা পাঠিয়েছেন। আমার কথা হচ্ছে, সংসদ জানতে চায় যে আসলে কেন এটা পুনঃতদন্ত হবে, যেখানে মামলা হয়ে গেছে,
মামলায় তাদেরকে কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হরপ করে পুনরুদ্ধে পড়ে গেল কোন স্বার্থে কোন জায়গা থেকে। আমি মাননীয় স্পিকার সংসদকে এই বিষয়টি অবহিত করার প্রয়োজন বলে মনে করি, এবং এই জন্য আমি মনে করি যে দুর্নীতি তদন্ত কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যখন এই ধরনের অসাংবিধানিক অনৈতিক কার্যক্রম করে বিষয়টি সংসদের খতিয়ে দেখা দরকার, এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আপনাকে মাননীয় স্পিকারকে এই বিষয়ে তদন্ত করে দেখার জন্য আজকে সেখানে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের জন্য আমি অনুরোধ জানাবো। এবং শরফুদ্দিন তার চাকরি পুনর্বহালের ব্যাপারে হাইকোর্টে মামলা রয়েছে, সে বিষয়ে আমি যাবো না, তবুও আমি বলবো এভাবে অন্যায় করলে পরে দুদকের যে সাধারণ কর্মচারী তারা কাজ করতে পারবে না। মানে স্পিকার সংসদকে আজকে দায়িত্ব দিতে হবে দেশের দুর্নীতি দমনের জন্য এ ধরনের বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।